হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি আপনার সকলে অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকে আবারও আপনাদের জন্য নতুন আরেকটি কেলোগ্রাফি ফাইল নিয়ে হাজির হয়েছি আজকের কেলোগ্রাফি ফাইলটির বিষয় হচ্ছে ইসলামিক কেলোগ্রাফি তো আপনার যারা ইসলামিক বিভিন্ন ধরনের ডিজাইন নিয়ে কাজ করেন তাদের জন্য আজকের ফাইলটি খুবই গুরুত্বপূর্ণ হবে আপনার কাছে যদি এই ফাইলগুলো থাকে তাহলে আপনি খুব সহজেই যে কোনো ইসলামিক ডিজাইন কিন্তু করতে পারবেন তো এখানে যেমন ফাইলগুলো রয়েছে সবগুলো আমার ভ্যাক্টর ফাইল তো এটা আসলে ভ্যাক্টর ফাইল নাকি রাস্টারাইজ ফাইল আমি আপনাদের সব কিছু দেখাবো এবং এটাও দেখাবো ফাইলগুলো কোথায় পাবেন কীভাবে ডাউনলোড করবেন কীভাবে ব্যবহার করবেন পুরো প্রসেসটি এর জন্য ফাইলটিকে যদি পেতে চান অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে পুরো প্রসেসটি বুঝতে পারবেন ইনশাআল্লাহ তো চলুন আমরা দেখি প্রথমে এই ফাইলটিকে জুম করে যে আসলে আমার এই ফাইলটি রাস্টারাইজ ফাইল নাকি ভ্যাক্টর ফাইল যদি আমাদের রাস্তারেস্ট ফাইল হয় তাহলে কিন্তু ফাইলগুলো আমার ফেটে যাবে আর যদি ভ্যাক্টর ফাইল হয় তাহলে কিন্তু ফাটবে না তো আমি এখানে জুম টুলে ক্লিক করে এটাকে জুম করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু জুম হচ্ছে তো আমি এটাকে সর্বোচ্চ চৌষট্টি হাজার পার্সেন্ট পর্যন্ত কিন্তু জুম করতে পারবো তো দেখতে পাচ্ছেন আমার উপরের দিকে চৌষট্টি হাজার পার্সেন্ট জুম হয়ে গেছে এটা কিন্তু আর আমাদের জুম হবে না ঠিক আছে তো যেহেতু জুম হবে না তার মানে আমরা বুঝতে পারলাম এটা ফাটলো না এটা আমাদের ভ্যাক্টর ফাইল আর এখানে আমার সব কিছু অসাম অসাম ডিজাইন দেওয়া রয়েছে এই ডিজাইনগুলো আপনার অনায়াসে আপনাদের ডিজাইনে ব্যবহার করতে পারবেন কোনো ধরনের সমস্যা হবে না এবং আপনারা আপনাদের মতো করে কালার কাস্টমাইজ করতে পারবেন এডিট করতে পারবেন তো এই কাজগুলো কীভাবে করবেন সবই কিছু আমি দেখাবো তো চলুন আমরা ধাপে ধাপে সব কাজগুলো দেখে ফেলে তো আমরা প্রথমে দেখি যে আমরা এই ফাইলটি কোথায় পাবো তারপরে দেখবো ফাইলগুলো কীভাবে এডিট করবো তো আমি এটাকে প্রথমে ক্লোজ করে দিচ্ছি ক্লোজ করার পর আমি চলে যাচ্ছি আমার ডেস্কটপ এরিয়াতে ডেস্কটপ এরিয়াতে আমি আমার এই ভিডিও ডিসক্রিপশনে একটা ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো আপনার ডাউনলোড লিঙ্কে ক্লিক করলে ডাউনলোড অপশন পেয়ে যাবেন সেখান থেকে ফাইলটাকে ডাউনলোড করবেন ডাউনলোড করার পর ফাইলটি আপনাদের এই ফর্ম্যাটে থাকবে পিডিএফ ফরম্যাটে ইসলামিক ফাইল জিরো থ্রি ডট পিডিএফ তো আপনারা কী করবেন যখন ডাউনলোড হয়ে যাবে তখন এই ফাইলটাকে ওপেন করবেন ফাইলটাকে ওপেন করার জন্য আপনি ফাইলটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করে মাসের এক পাশে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা উইতে ক্লিক করবেন এখানে অনেকগুলো অপশন আসবে ওপেন উইতে ক্লিক করবেন এখান থেকে যে আপনি ইউজ করতেছেন যে ভার্সনের সেটা সিলেক্ট করে দিবেন যদি আপনাদের এইভাবে না হয় তাহলে আপনার কি করবেন প্রথমে অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর এখানে ফাইলে ক্লিক করবেন ফাইল থেকে ওপেন বাটনে ক্লিক করবেন ওপেন বাটনে ক্লিক করার পর এই ধরনের ইন্টারফেসটি আসবে তারপরে আপনি ফাইলটা ডাউনলোড করে যেখানে রেখেছেন তার লোকেশনটা সিলেক্ট করে দিবেন তো আমার ডেস্কটপে আছে আমি ডেস্কটপটাকে সিলেক্ট করে দিলাম ডেস্কটপ সিলেক্ট করার পর এখানে দেখেন ওপেন বাটন দেওয়া রয়েছে তো আমি এখানে ওপেন বাটনে ক্লিক করব ওপেন বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফাইলটি কিন্তু আমাদের পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করা রয়েছে এখানে আমাদের পাসওয়ার্ড চাচ্ছে তো আপনারা যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে টোটাল ভিডিওতে ছয় জায়গায় ছয়টি পাসওয়ার্ড শো করাবে আপনার ছয় জায়গা থেকে ছয়টি পাসওয়ার্ড কালেক্ট করে একত্রে এখানে দিয়ে দিবেন দিয়ে দিলে ফাইলটি আপনাদের ওপেন হবে তো আমি এখান থেকে ছয়টি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি তো আমি এখানে ছয়টি পাসওয়ার্ড দিয়ে দিলাম দিয়ে জাস্ট ও বাটনে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে ফাইলটি কিন্তু আমার ওপেন হয়ে যাবে তো আবার আমি বলতেছি ভিডিওর ছয় জায়গায় পাসওয়ার্ডটা শো করবে আপনার ছয় জায়গা থেকে ধারাবাহিকভাবে পাসওয়ার্ডটি কালেক্ট করে একত্রে দিয়ে দিবেন তাহলে ফাইলটা আপনি ওপেন করতে পারবেন তো ফাইলটা ওপেন হওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা আমি একটু জুম করে দেখাই যে আসলে এটা আমাদের ভ্যাক্টোর ফাইল নাকি রাস্তার ফাইল তো দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাদের ভ্যাক্টর ফাইল ঠিক আছে এখন আমরা কি করবো এই ফাইলগুলোকে যদি মুভ করে এক ফাইল থেকে অন্য ফাইলে নিয়ে যেতে চাই বা কালার পরিবর্তন করতে চাই সেটা কীভাবে করবো চলুন দেখি তো আমি প্রথমে একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করে নিচ্ছি যেহেতু আমি আলাদা একটা ডকুমেন্টের ফাইলগুলো আপনাদের ট্রান্সফার করে দেখাবো এই জন্য আমি এখানে নতুন ডকুমেন্ট ক্রিয়েট করার জন্য নতুন উইন্ডো চলে আসে তো এখানে আমি আটশো পিকজেল বা আটশো পিকজেলের সাইজ সিলেক্ট করে দিলাম দিয়ে এখানে একটা ফাইল নতুন ক্রিয়েট করে নিলাম তো একটু লোড নিচ্ছে এখন আমাদের নতুন ফাইলটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে এখানে তারপরে আমরা এই ফাইলগুলোকে ট্রান্সফার করে কীভাবে নিয়ে যাব যারা নতুন আছে যারা নতুন ডিজাইনের কাজ শিখতেছে তাদের জন্য মূলত আমি প্রত্যেকটা ভিডিওতে বিস্তারিত আলোচনা করে দিই আর যারা অ্যাডভান্স লেভেলে রয়েছে তারা তো জানে যে কীভাবে এক ডকুমেন্ট থেকে আরেক ডুকুমেন্ট ফাইল ট্রান্সফার করতে হয় তো এখান থেকে মনে করেন আমি প্রথমে এই ফাইলটিকে নিয়ে যাবো আমি এই ফাইলটিকে তিন ওইতে নিয়ে যেতে পারি একটা হচ্ছে ফাইলটিকে সিলেক্ট করবো সিলেক্ট করার পর যদি এই ফাইলটিকে ড্রাগ করে আমি এই টেবের উপরে নিয়ে যাই এভাবে এখানে এনে যদি সেরে দিই তাহলে কিন্তু ফাইলটা এখানে আবার চলে আসবে তো দেখেন আমি ফাইলটা আবার নিয়ে আসতেছি এখানে এখন এটাকে সিলেক্ট করলাম ড্রাগ করে এখানে নিয়ে আসলাম এখানে এনে সেরে দিলাম তো দেখেন ফাইলটা চলে আসছে এখন ফাইলটাকে আমি আমার মতো করে এবার ছোট বড় করতে পারবো এটা কিন্তু কোনো ফাটবে না বা ভাঙবে না কারণ এটা হচ্ছে আমাদের ভ্যাক্টর ফাইল কিন্তু আপনি যদি আপনার ইচ্ছা মতো ছোট বড় করতে চান তাহলে ছোট বড় করতে পারবেন আর যদি চান যে অ্যাকচুয়াল যে সাইজ এই ইমেজটির হাইট এবং ওয়েট সেটা আপনার রেশিওটা ঠিক রাখবেন সেক্ষেত্রে আপনি কি করবেন আমি এখান থেকে আবার এটাকে নিয়ে যাচ্ছি ড্রাগ করে এখানে নিয়ে আসলাম এনে সেরে দিলাম সরি নাই ছেড়ে দিলাম আপনি যদি হাইট এবং ওয়েট দুইটা যদি একই রেশিওতে বাড়াতে চান বা কমাতে চান সেক্ষেত্রে কিবোর্ড থেকে অল্ট বাটন এবং শিপ বাটন একসাথে প্রেস করে ধরে রাখবেন তারপর এটাকে ছোট করবেন তাহলে এই রেশিওটা এক সাইজ অনুযায়ী ছোটো বড় হবে এখন এটা যদি কালার পরিবর্তন করতে চান তো ফাইলটাকে সিলেক্ট করবে সিলেক্ট করার পর এখান থেকে দেখেন ফিল কালার রয়েছে স্টো কালার রয়েছে আপনি উপরের দিকে এখানে কালার পরিবর্তন করতে পারবেন তো আমি যদি এখানে ক্লিক করি ক্লিক করার পর এখানে যে কালারটাকে সিলেক্ট করে দেবো আর ফাইলটিতে কিন্তু সেই কালারটি এখানে প্রোভাইড হয়ে যাবে তো দেখেন এই কালারটি এখানে চলে আসছে আমি এটা এখানে সিলেক্ট করে উপরের দিকে রাখলাম এখানে থেকে আরেকটি ফাইল নিয়ে যাই তো মনে করেন এখান থেকে আমি কোন ফাইলটি নিয়ে যাব এই ফাইলটি নিয়ে যাবো তো এই ফাইলটাকে সিলেক্ট করলাম ড্রা করে এখানে এনে সেরে দিলাম তো ফাইলটা চলে আসছি এটাকে আমি বড় করতেছি অল্ট এবং শিপ বাটন ধরে বড় করলাম এটাকে এই সাইডে এখানে রাখলাম তো এটার কালারটা যদি পরিবর্তন করার প্রয়োজন পড়ে ঠিক আগের মতো এইভাবে ফাইলটাকে জাস্ট সিলেক্ট করব সিলেক্ট করার পর এখানে কালার অপশানে ক্লিক করবো ফিল কালারে এখান থেকে যেই কালারটি সিলেক্ট করে দেবো সেই কালারটি এখানে চলে আসবে তো আমি এখান থেকে এই কালারটি সিলেক্ট করে দিলাম তাহলে আমি এখান থেকে কালারে অ্যামাউন্টটা পরিবর্তন করে দিতে পারি তো আমি এখানে এই কালারটি রাখতেছি সিলেকশন টুলে ক্লিক করে যদি বাড়ি ক্লিক করি তাহলে কালারটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে আপনি চাইলে কিন্তু গ্রেডিয়ান কালার ইউজ করতে পারেন তো গ্রেডিয়েন্ট গ্রেডিয়ান কালার কীভাবে ইউজ করলাম চলুন দেখি তো একটা দেখালাম শুধু ড্রাগ অ্যান্ড ড্রপ করে কীভাবে এক ডকুমেন্ট থেকে আরেক ডকুমেন্টের ফাইল নিয়ে যাবেন আরেকটা ওই হচ্ছে আমাদের মনে করেন আমি এখান থেকে এ ফাইলটিকে নিয়ে যাবো এই ফাইলটিকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এডিট মিনিটে ক্লিক করবো এখান থেকে কপিতে ক্লিক করব কপি ক্লিক করার পর আমরা এই ডকুমেন্টে চলে আসবো এখানে আসার পর এডিট মিনিটে ক্লিক করব এখান থেকে পেস্টে ক্লিক করবো তাহলে ফাইলটা এখানে আমাদের চলে আসবো তারপর এটাকে আমরা আগের মতো অল্ট এবং শিপ বাটন প্রেস করে ধরে রেখে এটাকে এভাবে ছোটো বড়ো করে কিন্তু অ্যাডজাস্ট করে বসাতে পারো তো আমি এটাকে এখানে রাখলাম এটা যদি কালার পরিবর্তন করতে চান আপনি এক কালার পরিবর্তন করতে চাইলে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের কালার অনেকগুলো টেম্পারে থাকবে আপনারা এইভাবে কালার টেম্পারেগুলো সিলেক্ট করে দিতে পারেন অথবা অন্য কোনো কালারে দিয়ে দিতে পারেন পিক আপ করে তো আমি এখান থেকে এই কালারটি দিলাম বাইরে ক্লিক করলাম তো দেখেন এই কালারটি কিন্তু এখানে প্রোভাইড হয়ে গেছে আর একটি ওয়ে হচ্ছে আপনি এখান থেকে সরাসরি নিয়ে যেতে পারেন আর একটি ফাইল সেটা হচ্ছে মনে করি আমি এই ফাইলটিকে নিয়ে যাব তো এই ফাইলটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল সি প্রেস করি তাহলে কিন্তু কপি হবে তারপর যদি আমি এই নতুন ডকুমেন্টে চলে আসি এখানে আসার পর যদি কীবোর্ড থেকে কন্ট্রোল ভি দিই তাহলে কিন্তু ফাইলটা এখানে চলে আসবে তারপর এটাকে অল্ট এবং শিফট বাটন ধরে আপনি আগের মতো করে একটু ছোটো বড়ো কিন্তু করে ব্যবহার করতে পারবেন ঠিক আছে তো এই গেলাম মূলত তিনটা ওয়ে তিনটা ওয়ের মাধ্যমে আপনি ফাইলগুলো এখানে নিয়ে আসতে পারেন তো আমরা দেখলাম যে কীভাবে ফাইলগুলোতে এক কালার ব্যবহার করতে হয় এবারে দেখবো কীভাবে গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করতে হয় তো গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করার জন্য আমি এখান থেকে আরেকটি নতুন ফাইল নিয়ে যাচ্ছি তো মনে করেন এখান থেকে আমি কোন ফাইলটি নিয়ে যাবো এই ফাইলে নিয়ে যাচ্ছি এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম আমি নতুন ডকুমেন্ট নিয়ে আসলাম এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম কিবোর্ড থেকে অল্ট এবং বাটন প্রেস করে ধরে রেখে রেখে আমি বড় করে নিলাম এখন এই ফাইলটার উপর আমি গ্রেডিয়ান কালার ইউজ করবো তো ফাইলটিতে যদি আপনি গ্রেডিয়ান কালার মানে একের অধিক কালার ব্যবহার করতে চান সেক্ষেত্রে প্রথমে ফাইলটাকে এইভাবে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর আপনার চলে যাবেন উইন্ডোজ মেনুতে উইন্ডোজ মেনুতে আসার পর এখান থেকে অনেকগুলো অপশন থাকবে এখান থেকে আপনার গ্রেডিয়ান যে অপশনটি দেওয়া রয়েছে গ্রেডিয়ান অপশনটিকে টিকমারটা দিয়ে দিবেন তার এখানে গ্রেডিয়ান অপশনটা চলে আসবে তারপর এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করে এখানে অনেকগুলো টেম্পলেট আপনাদের আগে থেকে দেওয়া থাকবে আপনি যদি চান এই টেম্পলেটগুলো ব্যবহার করতে পারেন অথবা নিজস্ব কালে পিক আপ করে দিতে পারেন তো আমি এখান থেকে জাস্টটাকে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে দেখেন আমার কিন্তু এই কালারটা এখানে প্রোভাইড হয়ে গেছে এখন আপনারা যদি নিজস্ব কালে তৈরি করে দিতে চান সেটা কীভাবে দেবেন চলুন সেটাও দেখি আমি এটাকে ছোটো করে নিয়ে এক সাইডে রাখতেছি এখান থেকে আরেকটি ফাইল নিয়ে আসি তো এখান থেকে আমি এই ফাইলটাকে নিয়ে যাচ্ছি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এখানে আসলাম কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম অল্ড এবং সি বাটন ধরে এটাকে বড় করলাম তো আপনি যদি নিজস্ব কালার এখানে দিয়ে দিতে চান সেক্ষেত্রে আপনি কী করবেন প্রথমে ফাইলটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনার চলে আসবেন এখানে টুলে এইভাবে গ্রেডিয়ান টুলে ক্লিক করার পর এখান থেকে এই অপশনে ক্লিক করবেন এখান থেকে যে কোনো একটা কালার প্রথমে সিলেক্ট করে দিবেন তো আমি এখান থেকে এই কালারটি সিলেক্ট করে দিচ্ছি তারপর এখানে যে কালারের পয়েন্টগুলো রয়েছে আমরা এই কালারের পয়েন্টগুলোকে ডিলিট করে দেব দিয়ে আমি জাস্ট এখানে দুইটি কালার ব্যবহার করতে চাচ্ছি আমি এখানে ডাবল ক্লিক করবো এখানে কালারের অপশন আসবে আমি এখান থেকে যে কালারটিকে সিলেক্ট করে দেবো ওই কালারটি কিন্তু আমার এই ডিজাইনের ভিতরে কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে আমার সুন্দর কিন্তু একটা ডিজাইন চলে আসছে তো আপনি চাল এখান থেকে কালারের পয়েন্টগুলো কিভাবে অ্যাডজাস্ট করে নিতে পারেন তো আপনাদের দেখে নেবেন যে কতটুকু রাখলে আপনাদের কাছে ভালো লাগে বা কীভাবে ডিজাইনটা আপনারা করতে চাচ্ছেন ওইভাবে আপনার ডিজাইনটি করে নেবেন তারপর আমি এই পাশে পয়েন্টটা রয়েছে এটাকে আমি আলাদা একটা কালার দেবো এখানটা বলে ক্লিক করলাম তারপর এখান থেকে যদি আমি এই ঘিয়া কালারটা সিলেক্ট করি তো এই কালারটি এখানে অ্যাপ্লাই হয়ে যাবে ইয়েলো কালারটা সিলেক্ট করে দিলে ইয়েলো কালারটা আসবে রেড কালারটা সিলেক্ট করলে রেড কালারটা চলে আসবে তারপর যদি আরও কালার নিতে চাই আমি এখানে একটা ক্লিক করলাম এখানে একটা কালারের পয়েন্ট অ্যাড হয়ে যাবে এখনই আমি এখানে একটা ক্লিক করলাম কালারের পয়েন্ট অ্যাড হয়ে গেছে ডাবল ক্লিক করলাম এখানে আমি আলাদা একটা কালার নেব অথবা তিনটা কালারের মাধ্যমে ডিজাইনটা করতে চাইছি তো তিনটা কালার হয়ে গেছে এখানে ক্রোজ করে দিলাম বাইরে ক্লিক করি তাহলে দেখেন তিনটা কালার কিন্তু সুন্দর একটা ডিজাইন কিন্তু আমাদের হয়ে গেছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে এ ফাইলগুলোকে আপনারা এক কালার গ্রেডিয়েন্ট কালার এবং ফাইলগুলোকে ডাউনলোড করে ওপেন করবেন তার পুরো প্রসেসটি বুঝতে পেরেছেন তারপরে যদি আপনাদের বোঝার কোনো জায়গায় কোনো ধরনের সমস্যা হয়ে থাকে অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সেই বিষয়গুলো ক্লিয়ার করে দেওয়ার আর আমার কাছে কিন্তু অনেক ধরনের ইসলামিক ক্যালিগ্রাফি ফাইল রয়েছে যেগুলো আমি আপনাদের ধারাবাহিকভাবে দিয়ে দেব দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু অনেকগুলো কালেকশনে রয়েছে তো এর আগে আমি এই ফাইলটা আপনাদের দিয়ে দিয়েছিলাম তারপরে এই ফাইলটি দিয়েছি আজকে আপনাদের এই ফাইলটি দিয়ে দিচ্ছি এরপরে ভিডিওতে আমি এই ফালগুলোর নিচের ফালগুলো ধারাবাহিকভাবে আপনাদের দিয়ে দেবো যেগুলো আপনার কাছে থাকলে আপনাকে আর ডিজাইন নিয়ে কোনো ধরনের টেনশন করতে হবে না আপনি অন্যায় যে কোনো ডিজাইন কিন্তু এখান থেকে কমপ্লিট করতে পারবেন তো সবাই অবশ্যই আমাদের এই চ্যানেলের সাথে থাকবেন এই ফালগুলোকে নিয়মিত পাওয়ার জন্য এবং নিয়মিত কাজ শেখার জন্য তো আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আর যদি এই ভিডিওটা বুঝতে কোনো জায়গায় কোনো ধরনের সমস্যা হয়ে থাকে আমার ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা সেখানে ক্লিক করে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে পারেন এবং আপনাদের সমস্যাগুলো সমাধান করে নিতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ